দেখুন, পরমাণু যুদ্ধ শুরু হলে প্রথমেই ঝলসে যাবে যে দেশ, অনলাইন ডেস্ক। এবার জাপানকে হুঁশিয়ারির বার্তা দিল উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে নাকি রেডিও অ্যাক্টিভ মেঘমণ্ডলিতে প্রথমেই ঝলসে যাবে জাপান। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত দৈনিক রডং সিনমুন এ হুঁশিয়ারির কথা বলা হয়েছে। দৈনিক রডং সিনমুনের সেই প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে মার্কিন কয়েকটি ঘাঁটি রয়েছে এবং কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে তেজস্ক্রিয় মেঘমণ্ডলিতে প্রথমে যে দেশ ঝলসে যাবে সেটি হলো জাপান। এতে আরও বলা হয়েছে, নিজ স্বার্থ সম্পর্কে যদি সত্যিই সচেতন হয় তবে শান্তিপূর্ণভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা জাপানের করা উচিত। এছাড়া জাপানকে অতীতের পরমাণু বোমা হামলার অভিজ্ঞতার কথাও এতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পরমাণু বোমার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই রয়েছে। পরমাণু বোমার অভিজ্ঞতা কতটা ভয়াবহ তা অন্যের চেয়ে জাপান বেশ ভালো করে জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।